গুড মর্নিং ফ্রেন্ডস, রবিবারে একটু আলাদা রকমের খাবার না হলে ঠিক জমে ওঠে না। ঘরে ছিল পাকা আম, তাই আম দিয়ে আমের লুচি বানিয়ে ফেলেছি। চলুন তাহলে দেখে নিই আমি এই আমের লুচি কী করে তৈরি করলাম। আম দিয়ে লুচি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা আম। এবার আমি আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে পেস্ট করে নেব। আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের মধ্যে যে আঁশগুলো আছে ওটা বেরিয়ে আসবে। আমটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি, এখন এর মধ্যে একটুও আঁশ নেই। এবার আমি এর মধ্যে দেব চিনি, সামান্য একটু নুন, দেব ময়দা, আর দেবো একটু সাদা তেল। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এটা রুটি বানানোর জন্য যেরকম ডো করতে হয়, বেশি শক্তও না বেশি নরমও না, আমি সেরকম একটা ডো করে নিয়েছি। এবার আমি এটাতে একটু তেল মেখে রেখে দেবো যাতে শুকিয়ে না যায়। আমি সামান্য একটু তেল মেখে রাখছি। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার ডোটাকে আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নেব। আমি বড় আর ছোট দুই ধরনেরই লেচি কেটেছি। সবগুলো লেচি কাটা কমপ্লিট। এবার আমি একটু গোল গোল করে নেব। সব লেচিগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেব। একটুখানি ময়দা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। যেটা বড় লেচি ছিল আমি সেটা প্রথমে নিয়েছি। এভাবে করলে একসঙ্গে 4টে করে লুচি বেলা হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে। এবার আরেকটু ময়দা দিয়ে একটা গোল লুচি বেলে নেব। সবগুলো লুচি বেলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে দিচ্ছি সাদা তেল। লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। ভেজে নেওয়া লুচি আমি একটা পেপারের উপরে রাখছি। লুচিতে যে এক্সট্রা তেলটা আছে ওটা এই পেপার অ্যাবজর্ব করে নেবে। একই পদ্ধতিতে আমি সবগুলো লুচি ভেজে নেব।
খাও 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 আমাকে খাই দেব না তুমি তুমি খাও না তুমি বললে না তুমি বিবি খাও